আসসালামু আলাইকুম। টেক সলিউশন বিডি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি শাওন আবার হাজির হলাম নতুন টেক ভিডিও নিয়ে। আজকে কথা বলবো যে বিষয়টা, সেটা যদিও টাইটেল দেখে বুঝতে পারতেছেন, তারপরে আমি ক্লিয়ার ধারণা দিয়ে বলছি যে সেটা হলো নগদ অ্যাপস বা কিংবা নগদ অ্যাকাউন্ট কীভাবে আপনি সুদমুক্তভাবে ইউজ করবেন, কোনো রকম সুদ বা ইন্টারেস্ট ছাড়া আপনি কীভাবে নগদ অ্যাকাউন্ট ইউজ করবেন সে প্রসেস। মূলত আমরা যারা নগদ অ্যাকাউন্ট খুলে ফেলেছি তখন একটা অপশন ছিল সেখানে যে মুনাফামুদ্রিত অ্যাকাউন্টকে আপনি চান, তখন অনেকে হ্যাঁ দিয়েছেন। অনেকে হ্যাঁ যারা দিয়েছেন তাদের অ্যাকাউন্টে মূলত ইন্টারেস্ট সিস্টেম হয়ে গেছে, একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট প্রতি মাসে জমা থাকলে তার উপর একটা বোনাস বা একটা সুদ দেওয়া হয়। তো আমরা অনেকে চাচ্ছি এই সুদ জিনিসটা না নেওয়ার জন্য, যেহেতু আমরা যারা ইসলাম ধর্মের মানুষ তারা জানেন যে সুদ সম্পূর্ণ হারাম, তো তার জন্য অনেকে এই বিষয়টা থেকে এড়িয়ে চলতে চাচ্ছেন। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনি যদি অ্যাকাউন্ট খোলার পর ওই অপশনটি চালু করে থাকেন তাহলে এখন কীভাবে সেটা অফ করবেন এবং কীভাবে সেটা ইউজ করবেন। তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো সবাই জানেন নগদ অ্যাপস আছে, সেটা হলো নগদ অ্যাপসটি আপনি প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে নগদ অ্যাপসটি চলে আসবে। তো আপনি অবশ্যই লেটেস্ট ভার্সন, যেটা সর্বশেষ ভার্সন, ওটা ডাউনলোড করবেন, আর ডাউনলোড করা থাকলে আপডেট করে নেবেন। তো এখানে নগদ অ্যাপস আসার পর আপনি নগদ অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। তো এই হচ্ছে আমার নগদ অ্যাকাউন্ট, যেটা ব্যালেন্স সম্পূর্ণ জিরো। তো এটা আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন ঠিক এরকম অ্যাকাউন্ট থাকবে। তো অ্যাকাউন্ট খোলার পর এখন আপনি চাচ্ছেন যে এই অ্যাকাউন্টটা আপনি সুদমুক্ত কীভাবে ইউজ করবেন। তো নগদ অ্যাপসের নতুন একটি ফিচার্স চালু করছে, যেটা হলো ইসলামিক অ্যাকাউন্ট, যেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে চালু করে নিতে পারবেন। এবং ইসলামিক অ্যাকাউন্ট যখন চালু করবেন তখন আপনার অ্যাকাউন্টে সুদমুক্ত আন্ডারে চলে যাবে এবং তখন আপনি ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো রকম সুদ বা ইন্টারেস্ট পাবেন না। তো চলুন শুরু করি কীভাবে কী করব। তো এখানে আসার পরে এই যে কোনায় দেখতে পাচ্ছেন আমার নগদ, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর অ্যাকাউন্টের ধরন চলে আসছে, দেখুন এখানে এই অপশনটা একটা আছে সাধারণ। তো আপনি এখানে এটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে দেখুন আপনি অ্যাকাউন্টটি ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তিত করতে চান, তো আপনি অবশ্যই ইয়েস দিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ইসলামিক অ্যাকাউন্ট হয়ে গেছে। তো দেখুন এখানে ফিচার্সটা অন্যরকম, সিস্টেম সবই একই রকম, জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে এবং ফিচার্সটা সুন্দর। আপনি একই আবার এখান থেকে ইসলামিক থেকে সাধারণে আসতে পারবেন। তো মেইন কথা হচ্ছে তখন আপনি এই অপশনটা চালু করে দিন আপনার অ্যাকাউন্টের জন্য, তখন আপনার অ্যাকাউন্টের জন্য কোনো লেনদেনের ক্ষেত্রে কোনো রকম ইন্টারেস্ট দেবে না এবং কোনো রকম ইন্টারেস্ট আপনি পাবেন না। তো যারা অবশ্যই চালু করেন নাই অবশ্যই অবশ্যই চালু করে নেবেন। তো আমি সবাইকে সাজেস্ট করবো এটা অবশ্যই চালু করে নেবেন। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়া আরেকটি আপডেট, সেটা হচ্ছে রবি এবং এয়ারটেল সিমে সকল সিমগুলোতে অটোমেটিক নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। আপনি জাস্ট *167# ডায়াল করার সাথে সাথে আপনাকে ফিন সেট আপ করতে পারবে। আপনি যদি ফিন সেট আপ করেন তাহলে সাথে সাথে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা মূলত সকল রবি এবং এয়ারটেল সিমে খোলা হয়ে গেছে। তো যারা এখন চাচ্ছেন ইউজ করার জন্য তারা সাথে সাথে নগদ অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, জাস্ট ফিন সেট আপ করে দেবেন। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো রিলেটেড অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের হেল্প করবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, টেক সলিউশন মিডিয়ার সাথেই থাকুন।